আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির স্টোরি অব দ্য ফায়ার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচেফেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দিনের একটি প্রশ্নে তোলপাড় শুরু হয়েছে। কি সেই প্রশ্ন? প্রশ্নটি হচ্ছে, ভারতে মুসলমানদের জন্য সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা স্বস্তিদায়ক হলেও বাংলাদেশের অনেক মুসলমান কেন সেকুলারিজমকে অপছন্দ করেন? এই প্রশ্নটা খুবই যৌক্তিক এবং প্রাসঙ্গিক। প্রশ্নটাকে ভেঙে সার্কাজম করে যদি বলি তাহলে এরকম হবে, ভারতে সেকুলারিজমে আরাম পায় সংখ্যালঘু মুসলমানরা, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য সেকুলারিজম দিতে চান না তারা। তবে ভারতের রাষ্ট্রীয় নীতি সেকুলারিজম যতদিন পর্যন্ত প্রায়োগিকভাবে বহাল ছিল ততদিন মুসলিম এবং অন্য সংখ্যালঘু সম্প্রদায় স্বস্তির মধ্যে ছিল, কিন্তু বর্তমানে সেই নীতি অনুসৃত হচ্ছে না বলে ভারতের সংখ্যালঘুরা উদ্বিগ্ন এবং তারা সেকুলারিজমের আদর্শের পুনর্বহাল চাচ্ছেন। কিন্তু সমস্যা হলো, ভারতে সাধুবাদ জানালেও বাংলাদেশে কেন মুসলিমরা সংখ্যালঘুদের জন্য সেকুলারিজমের আদর্শকে মেনে নিতে পারেন না? এই প্রশ্নটার সঠিক উত্তর অনেকে দিতে পারেন না। কথা হলো, ইসলাম একটি যৌক্তিক ব্যবস্থাপনার নাম, কোরআন এবং হাদিসে সকল সমাধান লিপিবদ্ধ আছে। সেখানে সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে অন্য ধর্মের অনুসারীরা বা হিন্দু বৌদ্ধরা কেমন থাকবে। কোরআন ও হাদিসের অনুসৃত নীতি অনুযায়ী একটি ইসলামী রাষ্ট্রে অন্য ধর্মের মানুষেরা মায়ের কোলে সন্তান যেমন ঘুমায়, ঠিক একই রকম নিরাপত্তা ও আস্থার মধ্যে তাদেরকে, অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের, রাখতে হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। কোরআন হাদিসে লেখা থাকলেও কিছু ক্ষেত্রে এমন উদাহরণও আছে যে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে ক্ষমতা এসে অন্য ধর্মের লোকদের উপর নিপীড়ন করা হয়েছে। যেমন তালেবান 2001 সালে প্রথম দফায় ক্ষমতায় এসে বৌদ্ধদের পুরাকীর্তি ধ্বংস করেছিল। এবার তারা সেই ভুল করেনি, অথচ সেই সময় তারা অন্য ধর্মের ঐতিহ্যগুলোকে রক্ষা করলেই বরং ইসলামের নীতি অনুসরণ করা হতো এবং সারা বিশ্বের মানুষের কাছে একটা মেসেজ যেত যে ইসলামের ব্যবস্থাপনা কত সুন্দর। সেকুলারিজম আদর্শের মূল কথা হল সকল ধর্ম পালনে রাষ্ট্র কোনো পৃষ্ঠপোষকতা না করে বরং ধর্মহীন থাকবে। কিন্তু আধুনিক সময়ে ভারতে বা নেপালে সেকুলারিজমের এই আদর্শকে অনুসরণ না করে বরং নতুন ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে। সেই ব্যাখ্যাটি হল, রাষ্ট্র সকল ধর্মকে সমান গুরুত্ব দেবে। তুরস্কে কামাল আতাতুর্কের সেকুলারিজম কিন্তু ধর্মহীনতাই ছিল, যে কারণে তিনি আজান ও নামাজ নিষিদ্ধ করেছিলেন। পরে এরদোয়ান এসে এর নতুন ব্যাখ্যা দাঁড় করান যে সেকুলারিজম হল অন্য সব ধর্মের সমান অধিকার। বাংলাদেশেও সেকুলারিজম ঠিক একই রকম। এখন মূল প্রশ্ন হল, ভারতে মুসলমানদের জন্য সেকুলারিজম আরামদায়ক হলেও বাংলাদেশে অসুবিধা কোথায়? কথা হলো, ইসলাম নিজেই সব ধর্মের অধিকার রক্ষার কথা বলে, অর্থাৎ এখন যে বাংলাদেশে সেকুলারিজমের ব্যাখ্যা দেওয়া হচ্ছে সেটা ইসলামেরও বক্তব্য। যেহেতু ভারত বা নেপালে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ নয়, সুতরাং সেখানে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে প্রয়োগ বা ইসলামকে বিধান হিসেবে ব্যবহারের সুযোগ নেই বলে সেখানে মুসলিমদের জন্য অন্য কোনো আদর্শের চেয়ে সেকুলারিজম উত্তম। অন্যদিকে বাংলাদেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম এবং ইসলামের বিধানের মধ্যে সুস্পষ্টভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অধিকার রক্ষার আদেশ দেওয়া হয়েছে, সুতরাং এখানে ইসলামের বিধানকে যদি যথাযথভাবে প্রয়োগ করতে পারেন তাহলে সেকুলারিজমের কাজটা আরও সুন্দরভাবে হয়ে যায়। তবে বড় প্রশ্ন হলো, আদর্শ বাস্তবায়ন করবে কে? কে সেটা? অনেকে ইসলামকে মন থেকে আদর্শ হিসেবে নয় বরং গ্রহণ করেন ব্যক্তিগত প্রতিষ্ঠা, পদ পদবী সম্মান প্রাপ্তি এবং অর্থ উপার্জনের জন্য। দুঃখের বিষয় হলো, অনেকে সেকুলারিজমের বিরোধিতা করলেও উপরোক্ত লজিকগুলো সামনে আনেন না বা আনতে পারেন না। ইসলামের এই সংক্রান্ত বিধান বা সেকুলারিজমও যদি পরিপূর্ণভাবে এই সমাজে প্রতিষ্ঠিত থাকত, তাহলে কোনো ধর্মকেই অবমাননা করার সুযোগ কেউ পেত না বা কোনো ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়ার সাহস করত না কেউ। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। সানস্ক্রিন আপনি কেন ব্যবহার করবেন? আপনার ত্বকে ডার্ক স্পট, রিঙ্কলস, ফাইন লাইন্স
খসখসে ভাব মেস্তা থেকে রক্ষা পাওয়ার জন্য সানস্ক্রিন ব্যবহারে ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। সুতরাং সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করুন। শীত হোক, বৃষ্টি হোক, সূর্য না থাকুক, আপনার ত্বকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য রান্নাঘরে কাজ করবার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। সানটেড সানস্ক্রিন লোশন 60 ml SPF 50+ এর মধ্যে জিঙ্ক অক্সাইড ও টাইটেনিয়াম অক্সাইড, যা দীর্ঘ সময় আপনার ত্বককে সুরক্ষা দেবে। রেভোসান সানটেড সানস্ক্রিন লোশন আপনার ত্বকের সুরক্ষা শতভাগ নিশ্চিত করবে। সানটেড সানস্ক্রিন এন্ড রেভোসান ত্বকের সুরক্ষায় শতভাগ কার্যকরী লোশন। প্রোডাক্ট বাই টিপটপ মার্ক লিমিটেড। Amazing hair regain spray. Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। To get the original জাফরান oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it. আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাই কি অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোকস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়।